আসসালামু আলাইকুম, আমি নাজির। আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে 6,000 টাকা, ঘোষণা মমতার। কালীঘাটের বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 11 মাস ইস্তেহার প্রকাশের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পিছিয়ে যায় কর্মসূচি। ইস্তেহার প্রকাশে মমতা যা বললেন, মেয়েদের জন্য আরও বেশি স্কুল কলেজ তৈরি হবে। ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছর ন্যূনতম 6,000 টাকা, সাধারণ পরিবারকে মাসে 500 টাকা, তপশিলি পরিবারকে মাসে 1,000 টাকা করে দেওয়া হবে। আরও অনেক জনগোষ্ঠীকে OBC তালিকায় নিয়ে আসা হবে। কৃষক বন্ধু প্রকল্পে বাড়ছে আর্থিক সাহায্য। এখন 1 কাঠা থেকে 1 একর জমি পর্যন্ত কৃষকরা বার্ষিক 10,000 টাকা করে আর্থিক অনুদান পাবেন। কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী দুয়ারে সরকার প্রকল্প চলবে, বছরে 4 বার করে দুয়ারে সরকার হবে। শিক্ষার জন্য এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পাওয়া যাবে, কোনো জামিন লাগবে না। স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে, 10 লাখ ক্রেডিট মিনিট, 4% সুদে। খাদ্যসাথী প্রকল্পের নতুন ব্যবস্থা, বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে রেশন। মে মাস থেকে বিধবা ভাতা বেড়ে মাসিক 1,000 টাকা হবে। 1,75,00,000 কর্মদিবস তৈরি করেছি, বছরে 5 লাখ কর্মস্থানের লক্ষ্যমাত্রা। 100 দিনের কাজে আমরাই দেশের প্রথম। করোনার জন্য 1 বছর কাজ করা যায়নি, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল সরকারের কাজ বিশ্বে নজির সৃষ্টি করেছে, 10 বছরে 110% কাজ করেছি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। হুইল চেয়ারে পাল্টা প্রচার বিজেপির। কিছুদিন আগেই আঘাত পেয়ে হুইল চেয়ারে বসে প্রচার কর্মসূচি চালানো ঘোষণা করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী বেশ কিছু জেলায় তাকে হুইল চেয়ারে বসেই প্রচার করতে দেখা যায়। এবার তার পাল্টা প্রচার হিসেবে হুইল চেয়ারে বসেই প্রতিবাদ মিছিল করলো রাজ্য বিজেপি। এদিন এক্সাইড মোড় থেকে হাজরা পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় রাজ্য বিজেপির তরফ থেকে, যেখানে প্রতীকী প্রতিবাদ হিসেবে হুইল চেয়ারে বসে এই পদযাত্রার নেতৃত্ব দেন বিজেপি নেতা নেত্রীরা। তাদের দাবি, বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে এ পর্যন্ত 130 জনের বেশি বিজেপি কর্মী সমর্থক নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য মানুষ যাদের এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি, তাদেরকে শ্রদ্ধা জানাতেই বিজেপির এই প্রতীকী প্রতিবাদ। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ তৃণমূল। নন্দীগ্রামে বিপাকে পড়তে হতে পারে বিজেপি নেতাকে। কিছুদিন আগে নন্দীগ্রামের বিজেপির প্রচারের মধ্যে শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমি এখন নন্দীগ্রামের ভোটার, আপনাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেব। ওনার এই কথার পরেই জানা যায় হলদিয়ার ভোটার শুভেন্দু অধিকারী নিজের নাম স্থানান্তর করেন নন্দীগ্রামের ভোটার হয়েছেন। কিন্তু তৃণমূল দাবি করছে যে শুভেন্দু অধিকারী হলদিয়া এবং নন্দীগ্রাম দুই জায়গায় থেকেই ভোটার, আর নন্দীগ্রামের ভোটার লিস্ট থেকে শুভেন্দুর নাম বাতিল করানোর জন্য কমিশনের দ্বারস্থ তৃণমূল। কিছুদিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন বাতিল করার দাবি তুলেছিলেন, কিন্তু বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে আর একটি CBI মামলাও রয়েছে, কিন্তু নিজের হলফনামায় তা উল্লেখ করেননি তৃণমূল নেত্রী। শুভেন্দু অধিকারীর এই অভিযোগের পর জানা যায় যে শুভেন্দুবাবু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে CBI এর মামলার কথা উল্লেখ করেছেন, সেই মমতা আর নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা দুজন আলাদা। CBI এর মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হয়েছে ঠিকই, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় একজন সরকারি কর্মীর স্ত্রী আর ওনার সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের শুভেন্দুর ওই অভিযোগ খারিজ হওয়ার পর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল তৃণমূল। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। এভাবে চলে 100 পেরোবে না, দিল্লিতে বিজেপির বৈঠকে বিস্ফোরক। এভাবে চলে 100 পেরোবে না, হেডওয়েট বিজেপি নেতার মন্তব্যে তোলপাড় বিজেপির অন্দরমহল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ একাধিক রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে। জানা গিয়েছে প্রকাশিত প্রার্থী তালিকা নিয়ে বাদ দেওয়া হবে 9টি নাম, যার মধ্যে আছেন ক্যানিং পশ্চিম, রায়দেঘি সহ হুগলি এবং হাওড়ার জন্য নির্ধারিত একাধিক কেন্দ্রের প্রার্থীও। সূত্রের দাবি, সিঙ্গুর থেকে স্বর্ণ হতে পারে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হাওড়া দক্ষিণ থেকে রণদীপ দেব সেনগুপ্ত এবং উত্তরপাড়া থেকে স্বর্ণ হতে পারে প্রবীর ঘোষালকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি ক্ষোভ প্রকাশ করেছেন জনসভাগুলিতে ভিড় কমতে থাকা নিয়েও। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, নীতিন গড়করি এমনকি খোদ নিজের সভাতেও লোক হচ্ছে না কেন তা নিয়ে রাজ্য নেতৃত্বকে তুলোধনা করেছেন অমিত শাহ। প্রার্থী তালিকা কোন দল নিয়ে তিনি জানতে চান, কেন প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভের সৃষ্টি হলো, কীভাবে বাছাই করা হলো প্রার্থী,
কেন কনফিডেন্সে নেওয়া যাচ্ছে না স্থানীয় নেতৃত্বকে? বিক্ষোভ কেন সামাল দিতে পারছে না রাজ্য নেতৃত্ব? সূত্রীয় খবর, মুকুল রায় ভোটে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেননি, মূলত বয়স এবং শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন তিনি। সূত্রের দাবি, মুকুল রায়কে কৃষ্ণনগর উত্তর বা দক্ষিণ থেকে ভোটে দাঁড়ানোর কথা বলেছে দল, যদিও মুকুল দাঁড়াবেন না ভোটে তা এক প্রকার নিশ্চিত। সূত্রের দাবি, তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন এভাবে চললে ক্ষমতায় আসা তো দূরের কথা, 100 পেরোবে না বিজেপি। উল্লেখ্য, রাজ্যে আচমকাই বিজেপির জোয়ারে যেন ভাটার টান দেখা দিয়েছে, লক্ষণীয়ভাবে ভিড় কমছে সভা সমিতিগুলিতে। হেস্টিংস অফিসে একদিকে যখন নব্য বিজেপির বিরুদ্ধে আদি বিজেপি বিদ্রোহ ঘোষণা করেছে, তখন অন্যদিকে জেলায় জেলায় প্রার্থী নিয়ে চলছে বিক্ষোভ। শুধু হুগলি জেলাতেই 18টি আসনের মধ্যে 10টি আসনে নির্দল প্রার্থী দিচ্ছে আদি বিজেপি। শুরু হয়েছে নির্দলের পক্ষে দেওয়াল লিখন। একই ছবি হাওড়াতেও, হাওড়া দক্ষিণ আমতা উলুবেড়িয়া পূর্বে প্রার্থী না বদলালে আদি বিজেপির নোটায় ভোট দেওয়ার হুমকি দিয়েছে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। দীর্ঘদিন অপমানিত হয়েও চুপ ছিলাম, দল সারাতেই বিস্ফোরক দেবশ্রী। তৃণমূল ছেড়েছেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়। এবারের বিধানসভা নির্বাচনে অভিনেত্রী দেবশ্রী রায়কে প্রার্থী করা হয়নি, পরপর দুটি নির্বাচনে প্রার্থী হয়ে তিনি জয়ী হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এবার তাকে টিকিট দেওয়া হয়নি। রায়দিঘিতে তার যথেষ্ট প্রভাব ছিল। আবার অন্যদিকে গত কয়েক বছর ধরেই নিজের বিধানসভা কেন্দ্রে তার বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠছিল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে দিয়েছেন দেবশ্রী রায়। তারপর থেকে দেবশ্রী রায় বিজেপিতে যেতে পারেন এই জল্পনা গাঢ় হচ্ছে। 2019 সালের লোকসভা নির্বাচনের আগে দেবশ্রী রায়কে বিজেপির দিল্লির ভবনে উপস্থিত থাকলেও সেখানে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ায় এবং তারা আপত্তি তোলায় দেবশ্রী রায় বিজেপিতে যোগদান করেননি। কিন্তু এবারের নির্বাচনের আগে তার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা বাড়ছে। অভিযোগ তোলেন কুণাল ঘোষ, বলেছিলেন দলের বিরুদ্ধে কিছু না বলতে। দেবশ্রী রায় বলে, দলের থেকে মানুষের জন্য কাজ করে আমার শুধু অপমান এবং হতাশা জুটেছে। বিজেপিতে যোগদানের প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, সালমানের সঙ্গে কেউ আমন্ত্রণ জানালে দরজা খোলা রয়েছে, সুতরাং বিজেপিতে যাওয়ার জল্পনা জিয়েই রাখলেন দেবশ্রী রায়। তিনি জানান, তিনি শর্ত দিয়েছিলেন রায়দিঘিতে তিনি কোনোভাবেই দাঁড়াবেন না, তারপরও তার সাথে কেউ কথা বলেননি, তাই তিনি দল ছেড়েছেন। আপাতত তিনি অভিনয়ে মন দিতে চান বলে জানিয়েছেন। আবার অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করার বিষয়ে দেবশ্রী রায় জানিয়েছেন, ওরা কতবার দল ছাড়বেন, দল থেকে বেরোবেন, সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার, ওরা অমিতাভ বচ্চন, রেখা নয়, ওদের নিয়ে আলোচনা করতে হবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। প্রার্থী না পছন্দ, টায়ার জ্বালিয়ে বিশাল বিক্ষোভ বিজেপি সমর্থকদের। গ্রামীণ হাওড়া জেলায় বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই সমস্যা চলছে। পছন্দসই প্রার্থী না হওয়ায় গ্রামীণ হাওড়া বিভিন্ন বিধানসভায় গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে ক্ষোভের চিত্র ধরা পড়েছে। উদয়নারায়ণপুর কেন্দ্রে দীর্ঘদিন ধরে ভোলা সাময়িকী প্রার্থী করার দাবি জানিয়ে আসছিল বিজেপির একাংশের নেতা কর্মীরা, তা না হওয়ায় পথে নামলেন তার অনুগামীরাও। দেখা যায় উদয়নারায়ণপুর কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া সুমিত রঞ্জন কারারকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক। রবিবার সন্ধ্যায় পেরোর খালপাড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। তাদের দাবি, উদয়নারায়ণপুরে তারা সুমিত রঞ্জন খাড়াকে প্রার্থী হিসেবে মানবেন না। অবিলম্বে ভোলা সাময়িকে এই কেন্দ্র থেকে প্রার্থী করার দাবি তোলেন বিক্ষোভকারীরা। শুধু উদয়নারায়ণপুর নয়, দলের ঘোষিত প্রার্থীকে ঘিরে তীব্র অসন্তোষের ছবি ধরা পড়েছে বাগনান ও শ্যামপুরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। বাগনান কেন্দ্রে বিজেপি তরফে রাজ্য বিজেপির নেতা অনুপম মল্লিককে প্রার্থী করা হয়েছে, আর তাতেই দলের একাংশের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাগনান কেন্দ্রে দলের ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় রবিবার সন্ধ্যায় দৌড়ে এগিয়েছিলেন বিজেপির এক যুব নেতা, কিন্তু দল তাকে টিকিট না দেওয়ায় তাতে একাংশের কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি শ্যামপুর বিধানসভায় অভিনেতা তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দিয়েছে পদ্মশিবির, তাতেই ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে স্থানীয় বিজেপি মহলেই। একই চিত্র ধরা পড়েছে পাঁচলা কেন্দ্রেও। জানা গেছে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা মোহিত লাল ঘাটিকে পাঁচলায় প্রার্থী করা হয়েছে, আর তাতেই চটেছেন পাঁচলা বিধানসভার একাংশের নেতাকর্মীরা। প্রার্থী তালিকা ঘোষণার পরেই গেরুয়া শিবিরে এহেন ক্ষোভের চিত্র ভোট ব্যাঙ্কে কতটা প্রভাব ফেলতে পারে তাই দেখার বিষয় বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। বড় ধাক্কা মুকুল দিলীপদের। 7 দিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চান রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রার্থী ঘোষণার পরেই বিদ্রোহ শুরু হয় তৃণমূলে। এরপরেই একের পর এক তৃণমূলের বিদায়ী বিধায়ক কার্যত লাইন লাগান মুকুল রায়ের বাড়িতে। সোনালী গুহ থেকে একাধিক বিধায়ক বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন, যদিও পরে দিলীপ ঘোষ মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদানও দেন। সেই তালিকাতে ছিলেন জেলা তপন বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাসদা। মুকুল রায়ের হাত ধরে যোগ দেন বিজেপিতে, কিন্তু মাত্র 7 দিনের মোহভঙ্গ। তৃণমূল প্রার্থী না করায় মুকুলের সঙ্গে দেখা করেন বাচ্চু।
এবার বাসু হাজদাকে প্রার্থী করেনি শাসক দল তৃণমূল। এরপরে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন বাচ্চু, কিন্তু সেই সময় তিনি জানান বিজেপিতে যোগদান নয়, মুকুল রায়ের সঙ্গে দেখা করতেই তিনি নাকি গিয়েছিলেন। কিন্তু এরপর দেখা যায় মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিলেন তিনি। কিন্তু সাত দিনের মধ্যেই হলোটা কি, ফের বিজেপি ছাড়তে চান তিনি। সাত দিনের মোহভঙ্গ, মাত্র সাত দিনেই মোহভঙ্গ, বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিতে চান দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাজদা। যদিও তাকে তৃণমূলে ফেরানোর নিয়ে কোনো সবুজ সংকেত এখনও পাওয়া যায়নি বলেই তৃণমূলের সূত্রের খবর। যদিও রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর দাবি, ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে তৃণমূলের, রাজ্য ও জেলা স্তরের তৃণমূল নেতারা আমাকে পুনরায় দলে ফিরে যাওয়ার কথা বলেছিলেন, সব দিক বিবেচনা করে আমি তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছি, এ নিয়ে আলোচনা চলছে, তবে ইচ্ছা প্রকাশ করলেই আমাকে তৃণমূলে ফিরিয়ে নেবে তার কোনো মানে নেই, তবে আমি প্রস্তুত রয়েছি তৃণমূলে ফেরার জন্য। কিন্তু কেন বিজেপি ছাড়তে চান বাচ্চু? গত 10ই মার্চ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেন তিনি, কিন্তু কলকাতা থেকে জেলায় ফিরে কার্যত কোণঠাসা হয়ে পড়েন তিনি। বিজেপির কোনো কর্মসূচিতেও দেখা যায়নি তাকে, এমনকি বিজেপির কোনো স্থানীয় নেতাকর্মীও তার সঙ্গে যোগাযোগ করেনি বলে অভিযোগ প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাজদার। তার মনে হয় বিজেপিতে তাকে কোনো কাজে লাগানো সম্ভব নয়, আর সেই কারণেই ফের তৃণমূলে ফেরার চেষ্টা তার। তৃণমূলে থাকতে বলা হয় তাকে, তৃণমূলের টিকিটে গত 2011 এবং 2016 সালে তপন বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন বাচ্চু হাজদা। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, কিন্তু এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েন তিনি। এরপরেই মুকুলের সঙ্গে দেখা করেন বাচ্চু হাজদা, যদিও যাতে তিনি বিজেপিতে না যান সেজন্যে নিজে বাচ্চুর বাড়ি যান অর্পিতা ঘোষ, কথা বলেন, বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমার সবথেকে বড় খবর। যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।